তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জেনারেল সায়েন্সের কিছু কোশ্চেন নিয়ে তো প্রত্যেকটা কোশ্চেনে কোনো না কোনো পরীক্ষা থেকে সাম্প্রতিক ঘটে যাওয়া পরীক্ষা থেকে নেওয়া হয়েছে যে পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছিল বলে দিই নিচে ডিসক্রিপশনে ডান দিকে আই বাটনে বা চ্যানেলের প্লে লিস্টে বিভিন্ন চ্যাপ্টারের ম্যাথস এবং অন্যান্য চ্যাপ্টারের সলিউশান ওয়াইজ ভিডিও করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিও সলিউশনগুলো দেখতে পারো তো আগের দিন তোমাদের যে কোশ্চেনটা কমেন্ট সেকশানে উত্তর দিতে বলা হয়েছিল তার উত্তর আমরা প্রথমে দেখে নেব দেখো দৃশ্যমান বর্ণালীর মধ্যে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এই কোশ্চেনটা তোমাদের কমেন্ট সেকশানে উত্তর বলা দিতে বলা হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দেখো অপশান এ লাল বেগুনি হলুদ নীল ছিল আমাদের অপশান যেটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ দৃশ্যমান বর্ণালীর মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে আমাদের বেশি ঠিক আছে বন্ধুরা এবার আমরা এক এক করে আজকের কী কী কোশ্চেন আছে দেখে নেব চলো দেখো প্রথম কোশ্চেন আমাদের কী আছে প্রথম দেখো প্রথম কোশ্চেন কী বলেছে স্বামী বিবেকানন্দ গ্রন্থে রচয়িতাকে স্বামী বিবেকানন্দ গ্রন্থে রচয়িতাকে তোমাদের চারটে অপশান আছে এখানে রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গুলজারিলাল নন্দ নাকি জওহরলাল নেহরু তোমাদেরকে বলতে হবে যে স্বামী বিবেকানন্দ গ্রন্থে রচয়িতা কে লিখেছিলেন সেটা তোমাদেরকে বলতে হবে রাধাকৃষ্ণন ডক্টর রাজেন্দ্র প্রসাদ গুলজারিলাল নন্দ নাকি জওহরলাল নেহেরু চারটে অপশান আমাদের আছে সঠিক উত্তর কীভাবে আমরা দেখে নেব সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বামী বিবেকানন্দ গ্রন্থে রচয়িতা ছিলেন ঠিক আছে বন্ধুরা যাব আমরা নেক্সট কোশ্চেনে চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নেব দেখো নেক্সট কী আছে আমাদের যে কোন দেশকে দক্ষিণ গোলার্ধে সুইজারল্যান্ড বলা হয় তোমাদেরকে বলতে হবে যে কোন দেশকে দক্ষিণ গোলার্ধে সুইজারল্যান্ড বলা হয় চারটে অপশান এখানে আছে আমাদের দেখে নেবো যে নিউজিল্যান্ড জাপান আমেরিকা নাকি ব্রাজিল কোন দেশকে দক্ষিণ গোলার্ধে সুইজারল্যান্ড বলা হয় সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো চলো

নাকি গ্রিসে খুব ভালো কোশ্চেন এবং তোমাদের অনেকেই জানা কোশ্চেনটার উত্তর পৃথিবীর কোথায় প্রথম অলিম্পিকের আসর বসে মিশরে ভারতে পাকিস্তানে নাকি গ্রিসে তোমাদেরকে উত্তর দিতে হবে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব মানে চারটে অপশান তাহলে মিশরে ভারতে পাকিস্তানে না গ্রিসে কোথায় অলিম্পিকের আসর বসে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি গ্রিসে প্রথম আমাদের অলিম্পিকের আসর বন্ধুরা বসেছিল ঠিক আছে চলো আমরা এরপর নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেবো দেখো এটাও খুব ভালো কোশ্চেন আছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র বিখ্যাত তোমাদেরকে বলতে হবে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র বিখ্যাত চারটে অপশান আমাদের এখানেও আছে দেখো বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া নাকি বীরভূম কোন জেলায় তোমাদেরকে বলতে হবে যে অভ্র বিখ্যাত বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া নাকি বীরভূম চলো আমরা সঠিক উত্তর কী হবে দেখে নেব সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ বাঁকুড়া জেলায় বন্ধুরা আমরা উত্তরটা দেখে নেব কীভাবে হবে চলো সঠিক উত্তর হয়েছে অপশান এ বাঁকুড়া জেলায় কিন্তু অভ্র আমাদের বিখ্যাত ঠিক আছে বন্ধুরা এরপর আমাদের নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব চলো কোশ্চেনগুলো প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষা থেকে সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো পরীক্ষাগুলো থেকে নেওয়া হয়েছে খুব ভালো কোশ্চেন এবং প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন সকালবেলার শান্তি কোন দেশকে বলা হয় তোমাদেরকে উত্তর দিতে হবে আমাদের চারটে অপশান এখানে আছে কেনিয়া জাপান তুরস্ক নাকি চীন সকাল বেলার শান্তি কোন দেশকে বলা হয় তোমাদেরকে উত্তর দিতে হবে কেনিয়া জাপান তুরস্ক নাকি চীন কোন দেশকে সকাল বেলার শান্তি বলা হয় সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ কেনিয়াকে বলা হয় বন্ধুরা বেলার শান্তি ঠিক আছে বেশ নেক্সট কোশ্চেন আমাদের কী আছে আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাবো চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা কী আছে দেখো এটাও খুব ভালো কোশ্চেন আছে যে ইসরায়েলের রাজধানীর নাম কী তোমাদেরকে উত্তর দিতে হবে যে ইসরায়েলের রাজধানীর নাম কী আমাদের চারটে অপশান আছে এখানে জাকার্তা জেরুজালেম রিঙ্গিত নাকি নিউ দিল্লি কি উত্তর হবে তোমাদেরকে দিতে হবে আমি ভাবছি যে কোন রাজ্যে রাজধানীর নাম কী এই নিয়ে একটা আলাদা ভিডিও চার পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যাতে তোমাদের কখনো এই থেকে রাজধানী থেকে কোশ্চেন এলে মিস না যায় সময় পেয়ে গেলে আমি রাজধানী নিয়ে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই প্রশ্নের উত্তর কী হবে আমরা দেখে নেবো ইসরায়েলের রাজধানীর নাম জাকার্তা জেরুজালেম রিঙ্গিত নাকি নিউ দিল্লি কোনটা হবে তোমাদেরকে উত্তর দিতে হবে সঠিক উত্তর কী হবে আমরা এবার দেখে নেবো চলো সঠিক উত্তর দেখা হয়ে যাবে আমাদের জেরুজালেম অপশান বি ইসরায়েলের রাজধানীর নাম হচ্ছে জেরুজালেম ঠিক আছে বন্ধুরা নেক্সট আমাদের তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি ইসরায়েলের রাজধানীর নাম জেরুজালেম নেক্সট আমরা দেখে নেব কী কোশ্চেন আছে দেখো সিঙ্গাপুরের মুদ্রার নাম কী খুব ভালো কোশ্চেন আছে যে সিঙ্গাপুরের মুদ্রার নাম কী হবে তো এই নিয়েও ভাবছি আমি একটা মুদ্রা নিয়ে কোন দেশের মুদ্রা কি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে শেয়ার করে দেবো তোমরা মুদ্রা থেকে কোনো কোশ্চেন এলে বাদ না যায় তো আমরা দেখে নেবো সিঙ্গাপুরের মুদ্রার নাম কি ডলার রুপি ডিনার নাকি ইউরো কোনটা হবে চারটা অপশান আমাদের এখানে আছে সিঙ্গাপুরের মুদ্রার নাম তোমাদেরকে বলতে হবে ডলার রুপি ডিনার নাকি ইউরো কোনটা হবে আমি দেখছি সময় পেয়ে গেলে মুদ্রা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো আমরা এটার সঠিক উত্তর কি হবে দেখে নেব সিঙ্গাপুরের মুদ্রার নাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ডলার ঠিক আছে বন্ধুরা ডলার হচ্ছে আমাদের সিঙ্গাপুরের মুদ্রার নাম নেক্সট কোশ্চেন আমাদের কী আছে দেখে নেব আজকের ভারতের প্রধান খেলা কী তোমাদেরকে বলতে হবে আশা করছি এই কোশ্চেনের উত্তর তোমরা সকলের পাড়া উচিত আমরা চারটে অপশান কী কী আছে দেখে নেব ভারতের প্রধান খেলা কী ক্রিকেট হাডুডু ফুটবল নাকি টেনিস এই প্রশ্নের উত্তর আশা করছি সকলে দেওয়া উচিত ভারতের প্রধান খেলা কী ক্রিকেট হাডুডু ফুটবল নাকি টেনিস তোমাদেরকে বলতে হবে খুব ভালো কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এবং প্রত্যেকের জানা উচিত এই প্রশ্নের উত্তর নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্টের এই প্রশ্নের উত্তর জানা উচিত আশা করছি সকলে পারবে তবুও আমরা উত্তরটা দেখে নেবো কীভাবে ভারতের প্রধান খেলা কী সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি হাডুডু হচ্ছে ভারতের প্রধান ঠিক আছে বন্ধুরা নেক্সট আমরা দেখে নেব আমাদের কী কোশ্চেন আছে চলো ভারতের কোন শহরকে তথ্যযুক্তি রাজধানী বলা হয় তোমাদেরকে বলতে হবে ভারতের কোন শহরকে তথ্যযুক্তি রাজধানী বলা হয় চারটে অপশান এখানেও আছে কলকাতা ব্যাঙ্গালোর রাজস্থান নাকি কাশ্মীর তোমাদেরকে উত্তর দিতে হবে ভারতের কোন শহরকে যুক্তি রাজধানী বলা হয় কলকাতা ব্যাঙ্গালোর রাজস্থান নাকি কাশ্মীর চারটে অপশানের মধ্যে উত্তর তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ব্যাঙ্গালোরকে বলা হয় যুক্তির রাজধানী ঠিক আছে বন্ধুরা খুব ভালো কোশ্চেন যুক্তির রাজধানী বলা হয় ব্যাঙ্গালোর শহরকে ঠিক আছে চলো আমরা নেক্সট দেখে নেবো কী আছে আমাদের কোশ্চেন কোন গ্যাসের উপস্থিতিতে কয়লা খনিতে বিস্ফোরণ হয় তোমাদেরকে বলতে হবে যে কোন গ্যাসের উপস্থিতি থাকার জন্য কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে থাকে চারটে অপশান আমরা দেখে নেবো কী কী আছে দেখো কার্বন ডাইঅক্সাইড মিথেন হাইড্রোজেন নাকি কার্বন ডাই সরি প্রথমটা আছে কার্বন মনোক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড তোমাদেরকে বলতে হবে যে কয়লা খনিতে কোন গ্যাসের উপস্থিতির জন্য বিস্ফোরণ হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর কী হতে পারে আমরা দেখে নেব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একটা মিথেন গ্যাসের উপস্থিতির জন্যে কয়লা খনিতে প্রায়ই বিস্ফোরণ হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি মিথেন মিথেন গ্যাসের উপস্থিতির জন্য কয়লা খনিতে বিস্ফোরণ হয়ে থাকে বন্ধুরা ঠিক আছে চলো নেক্সট আমরা দেখে নেবো কী আছে ভারতীয় ফুটবলে কে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন তোমাদেরকে বলতে হবে ভারতীয় ফুটবলে কে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন তোমাদেরকে বলতে হবে খুব ভালো কোশ্চেন অপশানগুলো দেখে নেবো আমরা কী কী আছে অরুণ ঘোষ পি কে ব্যানার্জি চুনি গোস্বামী নাকি অপশানগুলোর মধ্যে কোনোটি নয় চারটে অপশান আবার আমরা বলছি দেখে নেবো একবার অরুণ ঘোষ পি কে ব্যানার্জি চুনি গোস্বামী নাকি কোনোটি নয় ভারতীয় ফুটবলে কে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর কে হবে আমরা দেখে নেবো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পিকে ব্যানার্জি প্রথম অর্জুন পুরস্কার পেয়েছিলেন ভারতীয় ফুটবলে ঠিক আছে বন্ধুরা চলো নেক্সট আমরা দেখে নেবো আমাদের আজকের কী কোশ্চেন আছে আর এই কোশ্চেনের উত্তর আশা করছি হানড্রেড পারসেন্ট স্টুডেন্টের দেওয়া উচিত রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন কবে আমি আশা করছি যে হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের এই কোয়েশ্চেনের উত্তর জানা আছে যে রবীন্দ্রনাথ কত সালে অপশান দেখেই তোমরা উত্তর বলে দিতে পারবে আশা করছি তবু আমরা এর উত্তর দেখে নেবো উনিশশো বারো সালে উনিশশো তেরো সালে উনিশশো তিরিশ সালে নাকি উনিশশো চল্লিশ সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন তো আমরা সঠিক উত্তরটা একবার দেখে নেবো তবুও সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে বন্ধুরা নেক্সট আমরা দেখে নেবো কী কোশ্চেন আছে এই কোশ্চেনটা খুব ভালো যে পৃথিবীর যমজ গ্রহ কোনটি তোমাদেরকে বলতে হবে খুব খুব ভালো এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ডবল স্টার দিয়ে দিয়েছি আমি তাই জন্য পৃথিবীর যমজ গ্রহ কোনটি তোমাদেরকে বলতে হবে পৃথিবী মঙ্গল বৃহস্পতি নাকি শুক্র পৃথিবীর যমজ গ্রহ কোনটি পৃথিবী মঙ্গল বৃহস্পতি নাকি শুক্র তোমাদেরকে অপশানের মধ্যে উত্তর বলতে হবে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো সঠিক উত্তর হয়ে যাবে আমরা অপশান ডি শুক্র গ্রহকে বন্ধুরা পৃথিবীর যমজ গ্রহ বলা হয় ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো আমাদের আজকের কী কোশ্চেন আছে আর দেখো এটা খুব ভালো কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন কে প্রথম অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তোমাদেরকে বলতে হবে এটা খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো আমরা অপশানগুলো দেখে নেব যে কে প্রথম অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তোমাদেরকে বলতে হবে তেনজিং নোরগে এন্ডমুন্ড হিলারি পিটার হারবেল নাকি জ্যাক মেডিসন আবার বলছি আমি অপশানগুলো তেনজিং নোরগে এন্ডমুন্ড হিলারি পিটার হারবেল নাকি জ্যাক মেডিসন তোমাদেরকে চারটে অপশানগুলো অপশানের মধ্যে উত্তর বলতে হবে যে কে প্রথম অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে উঠেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি একটা পিটার হারবেল আচ্ছা এখানে একটা তোমাদেরকে কথা বলে রাখি যে তোমাদের এইখানে দেখো যেহেতু পিটার হারবেল অপশানে আছে সেহেতু আমি পিটার হারবেল অপশান করে দিয়েছি তোমাকে প্রথমে দেখতে হবে যে তোমাদের অপশানে কি কি আছে দেখো আমি এখানে নোটসে লিখে দিয়েছি যে আটই মে উনিশশো সালে দুজন অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্টে উঠেছিলেন এটা ঠিক একদম শুধু পিটার হারবেল একাই নয় তার সঙ্গে আরেকজনও ছিলেন তার নাম হচ্ছেন যে রেন হোল্ড মেশনার এবং পিটার হারবেল দুজনেই কিন্তু অক্সিজেন ছাড়াই উনিশশো সালের আটই মে মাউন্ট এভারেস্টে উঠেছিলেন যেহেতু অপশানে এখানে আমাদের পিটার হারবেল আছে তাই পিটার হারবেল করলাম কখনোই অপশানে রেন্ড হোল্ড মেশনার বা পিটার হারবেল দুটো এক একসঙ্গে থাকবে না যেটা অপশানে থাকবে সেরকম হিসাবে তোমরা উত্তর দেবে যেহেতু এখানে রেন্ড হোল্ড মেশনার অপশানে নেই সেই জন্য আমরা পিটার হারবেল অপশানটা নিয়েছি ঠিক আছে বন্ধুরা তাহলে উনিশশো সালে দুজন কিন্তু রেনহোল্ড মেশনার এবং পিটার হারবেল দুজন কিন্তু মাউন্ট এভারেস্টে অক্সিজেন ছাড়াই উঠেছিলেন যেহেতু অপশানে আমাদের পিটার হারবেলটাই আছে তাই আমরা পিটার হারবেল করলাম নেক্সট কোয়েশ্চেন আমরা কী আছে দেখে নিচ্ছি দেখো প্রথম বিশ্বকাপ ফুটবল প্রথম বিশ্বকাপ ফুটবল জিতে কোন দেশ তোমাদেরকে বলতে হবে চারটা অপশন আছে ব্রাজিল উরুগুয়ে ইতালি নাকি ইংল্যান্ড সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবল জিতে ঠিক আছে বন্ধুরা তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি এরটা প্রথম বিশ্বকাপ ফুটবল জিতেছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো কী আছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি আশা করছি এই কোশ্চেনের উত্তর তোমাদের সকলের জানা 90% পার্সেন্ট স্টুডেন্ট এই কোশ্চেনের উত্তর দিতে পারবে আশা করছি আমি তাও আমরা অপশানগুলো দেখে নেব দেখো কী কী আছে আমাদের হাওড়া শিয়ালদা খড়গপুর নাকি মালদা অপশান দেখে আশা করছি তোমাদের উত্তর বুঝতে পেরে গেছো তোমরা কোনটা হবে তবুও আমরা অপশানের উত্তরটা একবার দেখে নেব যে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিয়েটা শিয়ালদা তোমরা যদি বাইরে কোথাও যাও বা শিয়ালদা একবার গিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা ব্যস্ততম স্টেশন এটি পশ্চিমবঙ্গের ব্যস্ততম সব থেকে হাওড়ার হাওড়ার থেকেও এটা ব্যস্ততম এই দূরপাল্লা ট্রেনগুলো এখান থেকে বেশিরভাগ ছাড়ায় নেক্সট কোশ্চেন আমাদের কী আছে আমরা দেখে নেবো চলো কোন আলোতে শালক সংশ্লে সব থেকে ভালো হয় তোমাদেরকে বলতে হবে খুব ভালো কোশ্চেন যে কোন আলোতে জীবনবিজ্ঞান থেকে কোশ্চেনটা সবুজ সাদা হলুদ নাকি লাল কোন আলোতে শালক সংশ্লে সব থেকে ভালো হয় তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব চলো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি লাল আলোতে বন্ধুরা শালক সংশ্লেষ সবথেকে ভালো হয় ঠিক আছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি একটা লাল আলোতে শালক সংশ্লেষ সব থেকে ভালো হয় নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো মায়োপিয়া রোগ কোথায় হয় তোমাদেরকে বলতে হবে মায়োপিয়া রোগ কোথায় হয় মাথায় চোখে দাঁত নাকি হাড় কোথায় হয় তোমাদেরকে বলতে হবে মায়োপিয়া রোগ কোথায় হয় মাথায় চোখে দাঁতে নাকি হাড়ে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেব সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চোখে হয়ে থাকে বন্ধুরা মায়াপিয়া রোগ নেক্সট কোশ্চেন দেখো কী আছে আমাদের নিচের কোনটি ছোঁয়াচে রোগ তোমাদেরকে বলতে হবে যে ছোঁয়াঁচে রোগ কোনটি বাত ক্যান্সার ডিপথেরিয়া নাকি ডায়াবেটিস কোন রোগটি ছোঁয়াচে তোমাদেরকে বলতে হবে খুব ভালো কোশ্চেন ছোঁয়াচে রোগ কী হবে আমরা উত্তর দেখে নেব সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি একটাই দেখো ডিপথেরিয়া আমাদের হচ্ছে একটি ছোঁয়াচে রোগ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি একটা ডিপথেরিয়া হচ্ছে ছোঁয়াচে রোগ নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেবো চলো নিচের কোনটি অনিয়ত আকার তোমাদেরকে বলতে হবে যে নিচের কোনটি অনিয়ত আকার চারটে অপশান আছে ফিটকিরি চক তুঁতে নাকি বরফ কোনটি অনিয়ত আকার তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি এরটা চক হচ্ছে অনিয়ত আকার ঠিক আছে বন্ধুরা নেক্সট কোশ্চেনের দিকে যাব আমরা কী আছে দেখে ভিনিগার কোন অ্যাসিডে জলীয় দ্রবণ তোমাদেরকে বলতে হবে ভিনিগার কোন অ্যাসিডে জলীয় দ্রবণ অ্যাসিটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড নাকি কোনোটিই নয় অপশানগুলোর মধ্যে সেটা তোমাদেরকে বলতে হবে ভিনিগার কোন অ্যাসিডে জলীয় দ্রবণ অ্যাসিডিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড নাকি কোনোটি নয় সঠিক উত্তর আমরা দেখে নেব কী হবে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডে জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার ঠিক আছে বন্ধুরা ভৌত বিজ্ঞান থেকে কোশ্চেনটা আমাদের নেক্সট আমরা দেখে নেব কী কোশ্চেন জীবনবিজ্ঞান থেকে এটা কোশ্চেন দেখো লবণাক্ত জলে উৎপন্ন উদ্ভিদকে কি বলা হয় হ্যালোফাইট হাইড্রোফাইট মলিফাইট নাকি কোনোটি নয় লবণাক্ত জলে উৎপন্ন উদ্ভিদকে কী বলা হয় হ্যালোফাইট হাইড্রোফাইট মলিফাইট নাকি কোনোটি নয় উত্তর কীভাবে আমরা সঠিক দেখে নেবো চলো সঠিক উত্তর হয়ে যাবে এ লবণাক্ত জলে উৎপন্ন উদ্ভিদকে বলা হয় হ্যালোফাইট ঠিক আছে বন্ধুরা তা সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশান এরটা লবণাক্ত জলে উৎপন্ন উদ্ভিদকে হ্যালোফাইট বলা হয় নেক্সট আমরা দেখে নেবো কী আছে দেখো ডাচ অয়েল হলো ডাচ অয়েল কী তোমাদেরকে বলতে হবে আমাদের চারটে অপশান আছে তামা দস্তার শঙ্কর তামা ও টিনের শঙ্কর বিশেষ ধরনের একটি তেল নাকি শক্তিশালী ইঞ্জিন অয়েল ডাচ অয়েল জিনিসটা কী তোমাদেরকে বলতে হবে কী তেল এটা না কী ডাচ অয়েল হয়ে যাচ্ছে দেখো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশানে তামা ও দস্তার শঙ্কর হচ্ছে ডাচ অয়েল ঠিক আছে বন্ধুরা অনেকে জানা হয়তো কোশ্চেনের উত্তরটা নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের কী আছে যে কোন ধরনের শক্তি শেষ পর্যন্ত সব সরি সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় তোমাদেরকে বলতে হবে যে আলোক শক্তি তৈরি শক্তি তাপশক্তি নাকি শব্দশক্তি সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয় সঠিক উত্তর হয়ে যাবে তাপ শক্তি অপশান সি ঠিক আছে বন্ধুরা যে কোনো শক্তি শব্দ তাপ তাপশক্তিতে আলোক শক্তি যে কোনো শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয় নেক্সট কোশ্চেন কী আছে দেখো এটাও খুব ভালো কোশ্চেন যে গ্যালভেনাইজেশান পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় তোমাদেরকে বলতে হবে খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে গ্যালভেনাইজেশান পদ্ধতিতে কোন ধাতুর প্রলেপ দেওয়া হয় তোমাদেরকে বলতে হবে টিন অ্যালুমিনিয়াম জিঙ্ক নাকি লোহা চারটে অপশান আছে সঠিক উত্তর কী হবে আমরা দেখে নেবো সঠিক উত্তর হয়ে যায় আমাদের অপশান সি একটা জিঙ্ক গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্কের প্রলেপ আমাদেরকে দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা তো চলো আজকে তোমাদের জন্য কি কোশ্চেন আছে এরপর দেখে নেব এই কোশ্চেনের উত্তর তোমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে হবে নেক্সট দিন আমি এর উত্তর বলে দেবো ক্রিকেট খেলার জন্ম কোন দেশে কমেন্ট এর উত্তর তোমরা আমাকে দেবে চারটে অপশান দেখে নাও কী আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড নাকি আফ্রিকা ক্রিকেট খেলার জন্ম কোন দেশে তোমাদেরকে এর উত্তর কমেন্ট সেকশানে জানাতে হবে বন্ধুরা ঠিক আছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার আসে ভিডিও থেকে তাহলে একটি লাইক করতে পারো ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো নিচে ডিসক্রিপশানে ডান থেকে আই বাটনে বা চ্যানেলের প্লে গিয়ে তোমরা বিভিন্ন চ্যাপ্টারের ম্যাথস এবং বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন চ্যাপ্টারওয়াইজ ভিডিও করে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো এ ভিডিওতে এটুকুই নেক্সট ভিডিওতে আবারও আমি জেনারেল সায়েন্সে আরও কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সেটি ধন্যবাদ